তো হচ্ছে আজকে আমাদের ফটোশপের কালকে আমরা কিছু শিখছিলাম, হচ্ছে আমরা এখানে শিখছিলাম রেক্টেঙ্গুলার টুল, তারপর হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কেটিং টুল, এগুলো শিখছিলাম। তো আজকে আমরা হচ্ছে শিখবো এখানে আজকে ল্যাসো টুল, তারপর হচ্ছে পলিগোনাল টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, এখানে এভাবে আমরা সব টুলের কথা আস্তে আস্তে জানবো। তো এই জন্য আমরা প্রথমে কালকে কি বলছিলাম যে আমরা ফাইলে গিয়ে হচ্ছে একটা নিউ ফাইল নিতে পারি আমরা এখানে, সেক্ষেত্রে আমরা এখানে উইথ আর হাইট হচ্ছে দিয়ে দিতে পারি, তারপর হচ্ছে পিক্সেল, পিক্সেল আমরা হচ্ছে পিক্সেলও দিতে পারি, ইঞ্চি সেন্টিমিটার মিলিমিটার এগুলো আমরা সিলেক্ট করতে পারি। তো এটা আমাদের বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা করব। এখানে কালার মোড RGB কালারই থাকে, আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট তো আমরা হোয়াইট দিই, ট্রান্সপারেন্টও একটা ইয়ে আছে সেটা আমরা হোয়াইট দিয়ে দেবো। তো ওকে দিলে হচ্ছে আমাদের, আচ্ছা এখানে এটা বেশি ছোট হয়ে গেছে, আর একটা নেই ওটা 500 বাই 500 নেই, আর এখানে রিজলিউশন যেটা এটা বলছি এটা যদি হচ্ছে আপনার যত বেশি থাকবে তত হচ্ছে আপনার পিকচারটা স্মুথ হবে। তো আমরা ওকে দিলে আমাদের লেয়ার চলে আসছে। তো এখানে আমরা আরেকটা জিনিস করবো, আমরা হচ্ছে কাজ করার আগে ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নেব। তো আমরা হচ্ছে ল্যাসো টুল শিখবো আজকে, ল্যাসো টুল শেখার জন্য আমাদের মাউসের হচ্ছে লেফটটা চেপে ধরে আমরা হচ্ছে ল্যাসো টুল, যখন আমরা ল্যাসো টুল দিয়ে কোনো কিছু কাটবো বা হচ্ছে আপনার সিলেক্ট করবো সেক্ষেত্রে আমরা মাউসের লেফট চেপে ধরবো। আমরা এটা এইভাবে করে কাটলাম, আমার এটা প্রপারলি ভাবে হচ্ছে না। তো আমরা এটা হচ্ছে সিলেকশন করলাম, তারপরে আমরা যদি ইন্টার চাপি তাহলে এটা ইয়ে হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। আমরা চাইলে এখান থেকে এটা এটা হচ্ছে মুভ করাতে পারি, আবার চাইলে এটা হচ্ছে আমরা কন্ট্রোল সি দিয়ে কেটে আমরা হচ্ছে নিয়ে যেতে পারি, নিয়ে আমরা অন্য কোথাও রাখতে পারি। কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে কন্ট্রোল ভি দিলে চলে আসছে না, তো কন্ট্রোল ডি দিলে আমাদের এই সিলেকশনটা আবার ডিলিট হয়ে যাবে। এরপরে আছে কি, এরপরে আছে হচ্ছে আমাদের পলিগোনাল ল্যাসো টুল। আচ্ছা ল্যাসো টুলটা হচ্ছে আমরা এই ধরনের ছবির ক্ষেত্রে হচ্ছে আমরা ব্যবহার করবো না, আমরা সাধারণত ব্যবহার করবো হচ্ছে ধরেন আপনি কোনো ইমেজ, যখন ইমেজের কোনো অংশ ধরেন কেটে নিতে চাইলেন, কারণ এটা তো আপনার মাউসের লেফট চেপে ধরেই যদি আপনি সিলেকশন করার ক্ষেত্রে যদি কখনো ছেড়ে দেন তখন তা সিলেকশনটা ইয়ে হয়ে যায়। তো আমরা চেষ্টা করব হচ্ছে আপনি ধরেন আমি কোনো ইমেজের আমি একটা অংশ কেটে নিতে চাই, সেক্ষেত্রে আমি এই ল্যাসো টুলটা ব্যবহার করব, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের পলিগোনাল ল্যাসো টুল, তো পলিগোনাল ল্যাসো টুল হচ্ছে আপনার যদি আমরা কাটি এক্ষেত্রে হচ্ছে আপনার এখানে আলাদা করে, হ্যাঁ এক্ষেত্রে হচ্ছে আপনি যতবার, তো পলিগোনাল ল্যাসো টুলের সময় আরেকটা সমস্যা আছে। ম্যাম একটা জিনিস, মানে ওয়েব ডিজাইনে ফটোশপটা লাগে কিসের জন্য একটু বলতেন যদি? এটা হচ্ছে ধরেন আমি কোনো ইমেজ সাধারণত আপনার PSD থেকে HTML করার ক্ষেত্রেও লাগে, আবার হচ্ছে আপনার কোনো ইমেজ ধরেন আমার ইয়ে করা লাগলো সেই ক্ষেত্রে আমার লাগে, ঠিক আছে। ইমেজটা ধরেন
হাইট উইড বাড়ানো লাগলো বা এটার ব্যাকগ্রাউন্ড কিছু করা লাগলো, সেক্ষেত্রে হয়তো লাগে। কালকে দেখাইছিলাম না একটা, এই যে এখানে ফাইলের, কেটে নতুন একটা কালকে আমরা এখানে ছবি সেভ করছিলাম না, যে এই যে সেভ ফর ওয়েব, তো আমরা কোনো ছবি যদি আমরা ওয়েবে ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে আর কি, আমি ছবিটা ধরেন আমি সাইজ বা উইথ হাইট যাই হোক আমার যদি কখনো বাড়ানো কমানো লাগে বা ইমেজটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইয়ে করা, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি আর কি। আচ্ছা যাই হোক, সেভ ফর ওয়েব দিলে আমরা কয়েক ভাবে সেভ করতে পারি, কালকে আমরা সেটাও দেখাইছিলাম। হ্যাঁ, তো আপনি যদি কখনো আপনার ওয়েবসাইটের কোনো ছবি ইয়ে করেন সেক্ষেত্রে আপনি সেভ অ্যাজ না দিয়ে এখানে সেভ ফর ওয়েব দিয়ে ইয়ে করবেন। আর ফটোশপে ধরেন আপনি যদি আপনি হচ্ছে কোনো কাজ পারেন, সেটা বলছিলাম কালকে যে আপনি ফাইবারে যে কাজ নেবেন, প্রথম প্রথম তো ধরেন আপনার প্রোফাইলে যদি থাকে যে আপনি লোগো ডিজাইন করতে পারেন বা আপনি ব্যানার ডিজাইন করতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা ভারী হলো, সেই জন্য শিখে রাখা ভালো। হ্যাঁ, বা আপনার ক্লায়েন্টে ধরেন আপনাকে যে প্রজেক্টটা দিল সেখানে হচ্ছে আপনার লোগো ডিজাইন করা লাগলো বা ব্যানার ডিজাইন করা লাগলো, সেক্ষেত্রে আপনি দেখা গেল যদি কাজটা না পারেন তাহলে আপনি অন্য কাউকে দিয়ে করানো লাগতেছে, আর যদি আপনি কাজটা পারেন তাহলে নিজেই আপনি আপনার কাজটা, আপনি যদি আরেকজনকে দিয়ে করান সেক্ষেত্রে দেখা যাবে কি যে সে হচ্ছে কাজটা করতে আরো কয়েকদিন টাইম লাগাই দিচ্ছে, তো এটা আপনি লস হয়ে গেল। সেজন্য চেষ্টা করবেন যে নিজে যদি কিছুটা শিখে রাখতে পারেন হচ্ছে আপনার নিজেই কাজটা করে দেবেন। আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাই বা ক্লায়েন্টের ই অনুসারে কাজ করতে যাই, তখন আমাদের ক্লায়েন্ট তো ধরেন আপনি যদি সব পারেন তাহলে ক্লায়েন্ট আর অন্য কারো কাছে যাওয়া লাগবে না, সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে কাজটা দিতে উৎসাহ পাবে। হ্যাঁ, সেজন্য শিখে রাখা ভালো। এই তো আমরা হচ্ছে এখানে কয়েকটা আর কি আমরা ক্লাস করব, কিন্তু আপনার যদি শেখার ইচ্ছা থাকে তাহলে আপনি ইউটিউব দেখে, আরো অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে সেগুলো হচ্ছে দেখে দেখে লোগো ডিজাইন তারপরে ব্যানার ডিজাইন এগুলো শিখে রাখবে। প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড যেটা মানে ই কমার্স এর ক্ষেত্রে লাগে ওইটা মানে কিভাবে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা যায় এটা একটু দেখলে ভালো হয়। দেখাবো এখন আস্তে, ঠিক আছে দেখাবো। পলিগন স্টুডেন্ট এর সাথে আমাদের কিছু সমস্যা হয়, পলিগন স্টুডেন্ট হচ্ছে আপনার আপনি যখন, আচ্ছা আমি ইয়ে করি, পলিগনাল ল্যাসো টুলের জন্য আপনি হচ্ছে এটা রাউন্ড টাইপস এর আর কি কিছু কাটার ক্ষেত্রে বা সিলেক্ট করার ক্ষেত্রে এটা সমস্যা করে, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে সোজা কিছু নেই মানে এই যে গোল আপনার বাইকের মধ্যে যে গোল ইয়েটা দেখতেছেন, এই এটা হচ্ছে আপনার ইয়ে টাইপস এর জিনিসগুলো কাটতে সাহায্য করে, ধরেন এই যে এটা সোজা, হ্যাঁ, বা এটা চারকোনা, এই টাইপস এর জিনিসগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা পলিগোনাল ল্যাসো টুলটা ব্যবহার করি, কিন্তু রাউন্ড টাইপের গুলো দেখে হলে এটা হচ্ছে একটু সমস্যা করে।
তো আমরা হচ্ছে সিলেকশনের বাইরে ইয়ে করার জন্য হচ্ছে আমরা কন্ট্রোল শিফট আই চাপলে হচ্ছে আমার এটা আছে, আমি কন্ট্রোল অল্ট জেড চাপলে কন্ট্রোল অল্ট জেড, হ্যাঁ আমরা হচ্ছে এভাবে সিলেকশন করছিলাম কন্ট্রোল অল্ট জেড। সিলেকশন করার পরে এখন আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি যতটুকু সিলেকশন করছি তার বাইরের অংশটা হচ্ছে চেঞ্জ হবে, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল হচ্ছে শিফট আই চাপবো, কন্ট্রোল শিফট আই চাপলে এটা হচ্ছে আমার যতটুকু সিলেকশন করছি তার বাইরে থেকে হচ্ছে আমার ইয়ে হবে চেঞ্জ হবে। তো আমি চাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে অন্য কালার হবে, সেক্ষেত্রে হচ্ছে আমার কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা আসবে, আর যদি আমি কন্ট্রোল সরি অল্টার ব্যাক স্পেস দিই তাহলে হচ্ছে আমার ফরগ্রাউন্ডের কালারটা আসবে। হ্যাঁ তো এইভাবে করে হচ্ছে আমরা কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। ট্রান্সপারেন্ট কালারটা সরি পলিগোনাল ক্লাস টুলের পরে আমাদের হচ্ছে ম্যাগনেটিক, এটা হচ্ছে আপনি একটু মজা আছে এখানে হচ্ছে ম্যাগনেটিক টুলের আপনি যে হচ্ছে সিলেক্ট করতে চান এখানে জাস্ট, আচ্ছা এখানে হচ্ছে আপনি যখন সিলেক্ট করবেন আপনি ধরেন এটা হচ্ছে নিচ থেকে ইয়ে হবে পাথ গুলো দেখা যাচ্ছে, হ্যাঁ ভালো করে তো কোনো কারণে ধরেন আপনার একটু বেশি হচ্ছে আপনার এইভাবে সিলেক্ট হয়ে গেল, সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি হচ্ছে ব্যাক স্পেস চাপবেন কিবোর্ড থেকে ব্যাক স্পেস, হ্যাঁ ব্যাক স্পেস চাপলে এটা হয়ে যাবে। ম্যাগনেটিক টুলটা হচ্ছে আপনার জনপ্রিয়, এটা দিয়ে হচ্ছে আপনি ঠিক আছে, যখন আপনি এই ইয়ে থেকে আবার এখানে চলে আসবেন তখন হচ্ছে সিলেকশন দেখাবে। তো আমরা হচ্ছে যদি আমাদের ব্যাকগ্রাউন্ডটা ইয়ে করতে চাই কন্ট্রোল অল্ট কন্ট্রোল শিফট আই মানে সিলেকশনের বাইরের অংশটুকু আমরা ইয়ে করবো, সেক্ষেত্রে এই কালারটা আমরা চেঞ্জ করতে পারি, আমরা ধরেন একটা কালার
দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক, আর হচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফুলের কাজ। তো ম্যাগনেটিক ফুলটা হচ্ছে আপনি এভাবে করে সিলেকশন করে ইয়ে করতে পারেন,